সমাজ এবং আবাল বৃদ্ধ বনিতাকে সাথে নিয়ে এই পুজো এবং সহযোগিতার প্রগতি ব্যবহার রয়েছে। আমাদের এই পুজোর এবার থিম যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। পুজো মণ্ডপের ভিতরে ঢুকলে দেখবেন যে যেমন সবুজায়ন রয়েছে, তার সাথে বাকি জানোয়ার সব রয়েছে যাদের সংরক্ষণের বার্তা এখানে দেওয়া হয়েছে। এছাড়া পুজোর উদ্বোধন হবে 25 তারিখ মাননীয় মন্ত্রী গৌতম দেব সংসহ জেলা শাসক সহ ডিআইজি জলপাইগুড়ির বিজয়চন্দ্র ভবনের বিএস চেয়ারম্যান সবাই থাকবেন উদ্বোধন অনুষ্ঠানে। এছাড়া এই 28-29 তারিখ তিন দিন কলকাতার এবং বাংলার নামি দামি আর্টিস্টদের দিয়ে আমরা ফাংশন করব। এবং এছাড়া ইয়াং জেনারেশনকে আকর্ষিত করার জন্য ট্র্যাডিশনাল বেঙ্গলি ড্রেস এবং ইন্দো ওয়েস্ট, যেখানে কোনো শুধু শালীনতা থাকবে, কোনো অশালীনতা থাকবে না, তার একটা ফ্যাশন শো হবে। এবং কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা ফাংশন এবং লোকাল আর্টিস্টকে দিয়েও ফাংশন করব। 25 থেকে 30 কাটলাম।